वेलकम टू द फर्स्टेस्ट एकेडमी। सो आमरा प्रथम चैप्टर नंबर सिस्टम खूब भालो करे पुरो कन्सेप्ट क्लियर करे कोरेछि। सो तुम्हारा जेखने पढ़ो ना केनो जेको सबजेक्ट जेको चैप्टारे तुम्हारा कन्सेप्ट क्लियर करार चेष्टा करबे ताहले कि बेसि शर्ट फर्मेर दिके छूटे गेले किन्तु तुम्हार माथाते किछुई थाकबे ना परीक्षार हले ना पारार सम्भावनाटा बेसि। किन्तु जदि तुमि पुरोपुरी कन्सेप्ट क्लियर थाके चैप्टारेर प्रति ताहले किन्तु तुमि ना पारलेओ चेष्टा करते पारबे, चेष्टाते होये जाओयार चान्सटा 90%। তো সেই জায়গাটাই আজকে আমরা সেই কনসেপচুয়াল করে পুরোপুরি কনসেপ্ট করে আমরা কি করব, যে কি কনসেপ্ট ক্লিয়ার করে ল সব এবং গ সব শিখবো, যেটা হচ্ছে এলসিএম এবং এইচসিএফ। তো চলো আমরা তাহলে শুরু করি। দেখো খুব ভালো লাগবে, খুব মজাদার। দেখো তাহলে আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে ল সব গ সব এই সব কিছু অনেক ছোটোবেলা থেকে শুনে আসছি। এই ল সব গ সব করার জন্য আমাদেরকে এই যে ল সা গু এবং গ সা গু এই ব্যাপারটাই কিন্তু জানতে হবে, তবে আমরা কিন্তু লসাগু গসাগু চ্যাপ্টারে যে কোনো অঙ্ক করতে পারব। দেখো প্রথমে যখন আমরা যাচ্ছি, প্রথমে ধরো লসাগু করছি, তাহলে লসাগু বা এটাকেই বলছে কি যে এল সি এম, তাই তো? এটা দেখো এই যে লসাগুর যে পুরো নামটা কি, যে লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ কি আছে গুণিতক, ভালো করে বোঝার চেষ্টা করবে। এটাকে কি বলছে যে লিস্ট বা লোয়েস্ট লিস্ট কমন মাল্টিপেল, ঠিক আছে? দেখো বোঝার চেষ্টা করো ভালো করে। তাহলে কি বলতেছে, ল সা গু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লিস্ট কমন ফ্যাক্টর। দেখো আমাকে প্রথমত প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, লঘিষ্ঠ কি, সাধারণ কি, আর গুণিতক কি, তারপরে আমি চ্যাপ্টারে ঢুকবো। তো সেইখানে আমার হচ্ছে লঘিষ্ঠ, এর মানেটা কি, লঘিষ্ঠ মানে হচ্ছে যে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। আমি কেন এলো বলছি, কারণ তোমরা যখন একবার এই চ্যাপ্টারটা আমার কাছে দেখে নেবে পুরোপুরি, সত্যি বলছি পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। লঘিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট, আর সাধারণ মানে কি, সাধারণ যখনই আমরা করি বা কমন যখনই বের করি, মিনিমাম কটা সংখ্যা লাগবে, মিনিমাম দুটো সংখ্যা লাগবে, বা দুটো মানুষের মধ্যেই তো কোনো কিছু কমন পাবো, তাই না? আমি যদি কমন খোঁজার চেষ্টা করি একটা জিনিসে কমন খুঁজে পাবো না, মিনিমাম দুটো জিনিস লাগবে তবে আমি ওর কমন খুঁজতে পারবো। তাহলে কমনটা হচ্ছে কি, দুটো জিনিসের মধ্যে কিছু কমন আছে, হ্যাঁ এর নাক ভালো, ওর নাক ভালো, ওর চুলগুলো কালো, এর চুলগুলো কালো, ঠিক এটাকে বলে কমন, তাহলে সেটা হচ্ছে সাধারণ। আর এই গুণিতক মানে কি, আমরা তো গুণিতক মানে ভালো করে জানি যে কোনো সংখ্যাকে গুণ করে 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 যেগুলো পাই সেগুলো হচ্ছে গুণিতক। যেমন ধরো যে দুইয়ের গুণিতক দুই চার ছয় আট ডট ডট করে চলে যাচ্ছে, গুণিতক কিন্তু অসীম, ঠিক আছে? গুণিতক হচ্ছে অসীম। তাহলে কি বললাম যে লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটাকে বলছে লসাগু। এর মিনিংটা দেখো, আমি সাধারণ বের করার সাধারণ বের করার জন্য আমি বলেছিলাম যে মিনিমাম দুটো সংখ্যা লাগবে, এবার যখন আমি বের করবো তখন তুমি বুঝতে পারবে। দেখো আমাকে বলে দিলো যে কি, ধরো দুই এবং চারের লসাগু বের করো, কারণ কি লসাগুর কথাতেই আছে যে সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এইখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু বলেছে লঘিষ্ঠ সব থেকে ছোট, সাধারণ মানে কমন, কিন্তু লঘিষ্ঠ বলার মানেটা কেন দেখো, কারণ যদি আমি দুই আর চারের বের করি তাহলে দুইয়ের গুণিতকগুলি কী কী হবে, দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ডট ডট করে চলতে থাকবে অসীম পর্যন্ত। আবার দেখো চারের গুণিতকগুলি কোনগুলো হবে, চার চার আট বারো ষোলো কুড়ি ডট ডট করে চলতে থাকবে। এখানে বোঝার চেষ্টা করো ভালো করে। এই লসাগু বলতে গিয়ে বলছে লসাগুর মানেটা হচ্ছে আমি কেন ছোটটা নিতে যাব, কারণ হচ্ছে যখন আমি গুণিতক বের করবো, যে লসাগুর জন্য গুণিতক বের করবো, গুণিতক যখন বের করবো তখন দেখবো যে এদের যে সাধারণ গুণিতক অসীম পর্যন্ত আছে, অসংখ্য আছে, লাখো লাখো কোটি কোটি আছে, কিন্তু ওর মধ্যে আমাকে একবারও বলেনি যে বড়টা নিতে। এই কারণে না লসাগু, এই কারণে হচ্ছে লঘিষ্ঠ, কারণ আমি বড় তো খুঁজেই পাবো না, যখন সাধারণ গুণিতক বের করতে যাবো এর বড় খুঁজে পাবো না, এর আমি লঘিষ্ঠ লোয়েস্টটা কোন খুঁজে পাবো। তাহলে এইখানে দেখো এর লোয়েস্টে চার পেয়েছি, কিন্তু চারের পরে দেখো আটও আছে, কত আছে, বারো আছে, কুড়ি আছে, অনেক থাকবে, লাগাতার অনেক থাকবে, ষোলো আছে। তো এই বড়টা না অসীম, তুমি খুঁজে পাবে না, অনেক বড় আছে, তুমি যতটা ভাববে তার থেকেও বড় আছে। ওই কারণে আমরা লসাগু সমান এই যে ভাষাটা আমরা অনেকের সময় গুলিয়ে দেয় যে লসাগু কোনটা গসাগু কোনটা, এবার গুলাবে না, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সবচেয়ে, আমি গুণিতক যখন বের করবো লস সব থেকে ছোটোটা বের করতে হবে,
কারণ বড়টা বের করতে পারছি না আর বের করাই যাবে না, ইম্পসিবল। সেই কারণে দেখো তাহলে এইখানে এই যে দুই এবং চারের লসাগু কি হলো, যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক তো অনেক আছে, সাধারণ গুণিতক তো অনেক আছে, এরপরে ষোলো আছে, আরও আছে, কুড়িও আছে, সাধারণ গুণিতক এগুলো সব প্রচুর আছে, কিন্তু এইখানে কি বলেছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে সব থেকে ছোটটা, তার মানে দুই ও চারের কি লসাগু বা এল সি এম কি দাঁড়ালো চার, বোঝা গেছে? এটা হচ্ছে লসাগু ধারণা, এইভাবে আমরা বের করেছি ছোট থেকে। কিন্তু আমরা যেটা করি পরীক্ষার হলে, হ্যাঁ ওটাই সব থেকে ভালো, কি ভাগ পদ্ধতিতে উৎপাদকের সাহায্যে ভাগ করে নিলাম, তাহলে কত এটা হলো দুই দুই চার, দুই দুই না চার হয়ে গেল। কিন্তু মেন কনসেপ্ট এইটাই যে কেন আমি লঘিষ্ঠ মানে এই ল মানে লঘিষ্ঠ সাধারণ জিনিসটা কি গুণিতক জিনিসটা কি, বোঝা গেছে? এটা হচ্ছে লঘিষ্ঠ, এটাই হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটাই হচ্ছে লসাগু, এটাকে আমরা বলতে চাইছি লিস্ট কমন মাল্টিপেল। ঠিক এইভাবে আমরা কি করব কষাগু, কিছু নেই সেম কিন্তু একটু আলাদা, এইভাবে বুঝবো ব্যাপারটা, আমরা এইভাবেই বুঝবো, আমরা দুই আর চারেরই বের করে দেখাবো ঠিক সেমভাবেই। কিন্তু এখানে কি আসছে দেখো, এরপরে যেটা আমরা পড়বো কি পড়বো গসাগু, দেখো এটা কি বলছে গরিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক না গুণনীয়ক, যেটা বলছে কি হায়েস্ট কমন ফ্যাক্টর বা গুণনীয়ক। দেখো গয়ে গসা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটার মানে নাকি দেখো আমরা যখন গুণনীয়ক বের করি কোনো সংখ্যার, সীমিত অসীম না সীমিত, কীরকম সীমিত, যদি আমি চারের গুণনীয়ক বের করি, চারের গুণনীয়ক মানে কি চারকে যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়, তাহলে চারের গুণনীয়কগুলি কত এক দুই আর চার, বুঝে গেছে? তার মানে গুণনীয়ক আমি কি বুঝতে পারলাম যে কি সসীম শেষ হয়ে যায়, কিন্তু গুণিতক শেষ হতে পারে না কখনো, অসীম। যখন শেষ হয়ে যাচ্ছে তখন আমি কি করতে পারবো ওর সাধারণটা শেষটা বের করতে পারবো, কিন্তু গুণিতক আমি বের করতে পারবো না, তাই আমি এখানে গরিষ্ঠটা নেব, বোঝা গেছে? এইখানে দেখো তাহলে এটা হচ্ছে গরিষ্ঠ মানে এটা কি, গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড়, আর সাধারণ মানে তো জানলাম, আর গুণনীয়ক মানে আমি বলে দিলাম যে যে কোনো সংখ্যাকে যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে তার গুণনীয়ক, বোঝা গেছে? এবার দেখো আমি যদি ঠিক এইভাবে প্রশ্নটা দেই যে কি দুই ও চারের গসাগু নির্ণয় করো, তাহলে আমাকে কী বের করতে হবে, এখানে গুণিতক বের করতে হবে না, আমাকে কী বের করতে হবে গুণনীয়ক, কারণ গসাগুর ফুল ফর্মটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আমি পুরো কনসেপচুয়াল বলছি, ঠিক আছে? তাহলে চারের গুণনীয়কগুলি হচ্ছে এক দুই চার, এবং দুইয়ের গুণনীয়কগুলি হচ্ছে এক দুই। এইখানে একটা জিনিস দেখো, এইখানে যেহেতু বলেনি যে কি লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, কারণ প্রত্যেকটা সংখ্যারই ক্ষেত্রে লঘিষ্ঠ যদি বলা হতো তাহলে সবসময় আমি এক পেতাম, সবসময় প্রতি ক্ষেত্রে একই পেতাম, কিন্তু এইখানে কি বলেছে গরিষ্ঠ মানে সবচেয়ে বড় গুণনীয়কটা নিব, সবচেয়ে বড় গুণনীয়কটা কি গুণনীয়কটা সাধারণ গুণনীয়কটা কমনটা, তাহলে এখানে কমন আছে দেখো এক এক আর দুই আর দুই, কিন্তু সবচেয়ে বড় কোনটা দুই, তার মানে দুই ও চারের গসাগুটা কি হবে এই সিএফটা কি হবে, এই সিএফটা হবে দুই, বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা সিম্পলি এইভাবে আমরা করতে পারি, কিন্তু এটাকে ভাগ পদ্ধতিও করা যায় দুই এবং চারের গসাগু দুই দিয়ে, তাহলে যেটাকে দুই দিয়ে প্রত্যেকটাকে গেছে সেটা হচ্ছে গসাগু, দুই দিয়ে দুইকেও গেছে চারকেও গেছে, তাহলে এই দুইটাই হচ্ছে গসাগু। কিন্তু আমরা এইভাবে করলাম, এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট, এইভাবে যে কোনো সংখ্যার আমরা করতে পারি, তো এই বেসিক কনসেপ্টটা আমরা ভালো করে বুঝলাম আজকে। এরপরে আমরা আরও প্রবলেম করব, আজকে তো প্রবলেম করি বাট বেসিক কনসেপ্টটা শিখেছি, এরপর আমরা বড়ো বড়ো প্রবলেম করব, তোমরা জুড়ে থাকো, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এরপর আরও অনেক কটা পার্ট হবে। সো আজকে এখানে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। সো আজকে এখানে থ্যাংক ইউ।